দোকান ভাঙাকে কেন্দ্র করে উত্তেজনা দুর্গাপুরের এসএন ব্যানার্জি রোডে। প্রায় আধ ঘন্টা ধরে চলে অবরোধ। দুর্গাপুরের 12 নম্বর ওয়ার্ডের RSN ব্যানার্জি রোডে জবরদখল উচ্ছেদ অভিযানে নামল দুর্গাপুর স্টিল প্ল্যান্টের টাউন অ্যাডমিনিস্ট্রেশন। দুর্গাপুর স্টিল প্ল্যান্টের জমির ওপরে তৈরি হওয়া 10টি দোকান প্রায় বিনা নোটিশে ভেঙে দিলেন দুর্গাপুর স্টিল প্ল্যান্ট কর্তৃপক্ষ, এমনটাই অভিযোগ দোকান মালিকদের। এই দিন দোকানগুলি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হলো জেসিবি দিয়ে। দোকান ভাঙাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। প্রায় 30 মিনিট ধরে অবরোধে থাকে এসএন ব্যানার্জি রোড। ঘটনাস্থলে আসে দুর্গাপুর থানার বিশাল পুলিশ বাহিনী এবং কমব্যাট ফোর্স। এরপর পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে থাকে। দোকান মালিকদের অভিযোগ, কোনো রকম নোটিশ ছাড়াই তাদের দোকান ভেঙে গুঁড়িয়ে দেওয়া হলো, তাতে বিপুল ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে তারা। ভাঙা হয়েছে একদম বিনা নোটিশ ভাঙা হয়েছে। সকাল 11টার সময় এরা এলো, যে এখানটা নোটিশ দেওয়া ছিল সেখানে যেন বললো, আমি বললাম যে ওদের লোক মারা গেছে আজকে, স্যার আপনি কালকে আসুন, এই কথাটাই বলেছিলাম। তারপরে যেই আমরা মাটি দিতে গেছি আর কি, মানে তারপরে আমার কাছে ফোন আসে যে তোমাদেরগুলো ভাঙা হয়েছে, এসে দেখছি আমাদেরও ভাঙা হয়েছে। আমি রিকোয়েস্ট করছি, তারপরেও কিন্তু এরা ভেঙে দিয়ে গেল। আমি রিকোয়েস্ট করার পর যে স্যার আমাদের কিন্তু নোটিশ দিয়ে যাননি, নোটিশ আপনারা যখন দেননি তখন ভাঙছেন কেন? আমাদের জিনিসপত্র সরাতে দিন অন্তত, আমাদের কারেন্টের লাইন রয়েছে, এই রয়েছে, আর ভাঙবেন যদি সব ভেঙে দিন। ডিএসপি তো ঘরে, অনেক ঘরে তো মাফিয়া চোর মাফিয়ারা ঢুকে রয়েছে, সেগুলোর দিকে নজর নাই। শুধু আমাদের, আমরা ভালো ছেলে, আমরা করে খাচ্ছি, বিজনেস করে খাচ্ছি, কোনো চুরি টাকাতি করছি না। হ্যাঁ, শুধু গাছের নিয়ে দেখাবে, তারপরে যে নার্সারি, একটা গাছের তো প্রাণ আছে, এই গাছগুলো তো ভেঙে দিল। গাছগুলো কেন ভাঙবে? লোকের গাছ সরিনি তো, তারপর ভাঙতো। আপনার ভাঙার আছে, আপনার আইন আছে, সব ঠিক আছে, আপনি ভাঙুন, ভাঙতে পারা নাই, কিন্তু নোটিশ দিন, নোটিশ দিয়ে ভাঙুন। এখন আপনারা কি করছেন? আমরা করতে চাইছি আমাদেরগুলো ভাঙা কেন হচ্ছে, বারবার আমাদের কাছে কেন আসা হচ্ছে? এত এত দোকান রয়েছে, এত এত বড় বড় মানে মানে কি বলবো আর কি, বড় বড় লোকেদের দোকান রয়েছে এখানে, যারা বড় বড় আরো বিজনেসম্যান, আমাদের চেয়ে অনেক বড় বড়। আমরা ছোটখাটো, আমরা কোনো বিজনেসই করি না, ছোটখাটো আমরা কাজ করে খাই এখানে। কেউ ওয়েল্ডিং এর কাজ করে, কেউ ইলেকট্রনিক্স এর রিপেয়ারিং এর কাজ করে, কেউ নার্সারির গাছ বিক্রি করে, মাটি বিক্রি করে, সার বিক্রি করে, এসব বিক্রি করে খায়। এখন কি রাস্তা অবরোধ? হ্যাঁ, এখন রাস্তা অবরোধ করা হয়েছে। পুলিশ আসুক যে বিনা কারণে কেন নোটিশ ছাড়া কেন ভেঙে দিয়ে গেল, যেগুলো নোটিশ ছিল সেটা ভেঙেছে, ঠিক আছে, সেটার জন্য কিছু নাই, কিন্তু নোটিশ ছাড়া অন্যগুলো কেন ভেঙে দিল? একেই তো এই প্যান্ডামিক সিচুয়েশনে আমাদের এমনিতে পয়সা পয়সার অভাব, ঠিক আছে, কত কষ্ট করে চালাতে হচ্ছে, সেই অবস্থা যদি ভেঙে দেয়, এত জিনিসের দাম কি করে করবো, আর কি করে সংসার চালাবো? তাহলে কি চুরি করবো, তাহলে ডাকাতি করবো, চুরি ডাকাতি করবো, খুন করবো, তাহলে কি করে খাবো এবার বলুন? আপনার নাম? আমার নাম শেখ নাসিমুদ্দিন। আপনার দোকান ছিল তো? আমার দোকান ছিল, আমি করে খেতাম, আমার ভেঙে দিয়ে চলে গেলে এখানে। ভাঙার কি দরকার ছিল এটা? আমারটা তো ভাঙা, আমি সকালেও বললাম অফিসারটাকে যে স্যার আমারটা ভাঙবে, আমি তোদেরও ভাঙবে না, এটা যেটা নোটিশ আসছে সেটাই ভাঙবে। এসে দেখি সবই ভাঙা, এবার কি বলবো বলুন। ঠিক আছে।